হ্যালো ভিউয়ার্স লেস কেবল চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের কাছ থেকে একটা বিষয়ের ওপরে কোশ্চেন প্রায়ই আসতে থাকে যে দিদি বাচ্চার স্কিন কালার কেন কালো হয়ে যাচ্ছে বাচ্চার স্কিন কালার একরকম ছিল জন্মের সময় এখন স্কিন কালার পাল্টে যাচ্ছে কিভাবে বাচ্চার স্কিন টোন চেঞ্জ হবে ইত্যাদি ইত্যাদি তো যদিও এর আগে কখনোই আমি এই স্কিন কালারের ওপরে ভিডিও করিনি বা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করিনি তোমাদের কাছ থেকে যেহেতু এত কোশ্চেন আসছে এই বিষয়ের ওপরে তাই জন্যই আজকে ভিডিওটা করতে হচ্ছে তো আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ঠিক কী কী কারণে বাচ্চাদের স্কিন কালার চেঞ্জ হতে পারে এবং স্কিন কালারটা ঠিক রাখার জন্য বা স্কিন টোনটাকে ঠিক রাখার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি তো চলো আdelay না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি তো দেখো বাবা কাছে কিন্তু যদি আমাদের বেবিরা সুস্থ সবল থাকে তো সেটাই সবথেকে বড় পাওয়া না এবার তারপর বেবিদের স্কিনের কালার কি স্কিন টোন কেমন এগুলো কিন্তু আমাদের কখনোই ভাবার কথা নয় বা ভাবা উচিত নয় এই বিষয়গুলোতে কারণ তারা তো আমাদেরই বেবি যেমনই হোক তারা আমাদেরই সন্তান এবার অনেক সময় হয় কি কিছু কারণে বেবিদের কালার সাময়িকভাবে চেঞ্জ হয়ে যায় বা কোনো কোনো সময় মায়েদের মনে হতে পারে যে কালার তো এরকম ছিল না বা স্কিন টোন তো এরকম ছিল না তাহলে কি কোনো সমস্যা হচ্ছে তো এরকম নানান প্রশ্ন মায়ের মধ্যে আসতে পারে বা মা বাবার মধ্যে এসে থাকে সেই সমস্ত বেসিক কারণগুলোই কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করছি তো ফার্স্টে বলি খুব কমন যে কারণটার জন্য বাচ্চাদের স্কিন কালার চেঞ্জ হয়ে থাকে বা স্কিন টোন পাল্টে যায় তার মধ্যে একটা হচ্ছে বাচ্চাদের স্কিনের ওপরে যদি আমরা ভুল ভাল কসমেটিক্স ব্যবহার করে ফেলি বা ভুল ভাল কোনো এমন ক্রিম বা লোশন অ্যাপ্লাই করে ফেলি যার ফলে কিন্তু বাচ্চাদের স্কিন টোন চেঞ্জ হতে পারে বা স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটা ডার্ক হয়ে যেতে পারে কারণ বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ হয় আর ওদের স্কিন এতটাই সুন্দর হয় যে খুব বেশি পরিমাণে কোনো কসমেটিক্স বা ক্রিম লোশন ইউজ করা দরকার পড়ে না যদি আমরা না বুঝে শুনি বাচ্চাদের স্কিনে বিভিন্ন রকমের ক্রিম বিভিন্ন রকমের লোশন অ্যাপ্লাই করে থাকি তো তাহলে হয় কি বিভিন্ন রকমের ক্রিমে বিভিন্ন রকমের লোশানে এমন বেশ কিছু কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য একদমই সেফ নয় তো একদম ছোট বয়স থেকে বা যদি বেবির একটু বড়োও হয়ে যায় বাচ্চাদের স্কিনের ওপরে যদি এরকম কোনো ক্ষতিকর পদার্থ আছে কেমিক্যাল পদার্থ আছে এরকম কোন ক্রিম বা লোশন আমরা অ্যাপ্লাই করে থাকি দিনের পর দিন তো সেক্ষেত্রে কিন্তু ওদের স্কিনটা ড্যামেজ হতে পারে ওদের স্কিনের টোন চেঞ্জ হয়ে যেতে পারে এবং স্কিনটা ডার্ক আমাদের মনে হতে পারে তাই বাচ্চাদের প্রোডাক্ট ইউ করার আগে আমাদের অবশ্যই ভেবে দেখা উচিত যে সেই প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান দেওয়া আছে সেগুলো আদৌ বাচ্চাদের স্কিনের জন্য সেফ কিনা বাচ্চাদের জন্য কোন ক্রিম কোন লোশন ভালো এমনকি বাচ্চাদের জন্য সেফ শ্যাম্পু কি বেবি শ্যাম্পু কি হতে পারে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এবং সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে যে কোন কোন উপাদানগুলো কোনো প্রোডাক্টে থাকলে সেগুলো আমাদের ব্যবহার করা উচিত নয় এবং কোন কোন সেফ ক্রিম বর্তমানে রয়েছে যেগুলো বাচ্চাদের স্কিনে ব্যবহার করলে বাচ্চাদের স্বাস্থ্য বা স্কিনের জন্য সেগুলো ক্ষতিকর কোনো প্রভাব ফেলে না তো এবার বলি দ্বিতীয় যে কারণের জন্য বাচ্চাদের স্কিন কালার চেঞ্জ হয়ে যেতে পারে বা স্কিনটা সাময়িকভাবে আমাদের ডার্ক মনে হতে পারে সেটা হচ্ছে যখন বাচ্চারা জন্মায় তখন অনেক সময় আমাদের স্কিনের কালারটা একরকম থাকে আস্তে আস্তে দেখা যায় যে বাচ্চার স্কিনের কালারটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে অন্তত প্রথম কয়েকটা মাস আমাদের মনে হয় বাচ্চার স্কিনের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডার্ক হয়ে যাচ্ছে তো এটা বেসিক্যালি হয়ে থাকে কারণ বাচ্চা যখন জন্মাচ্ছে তখন সে আমাদের ভেতরে ছিল তারপর বাইরে একটা পরিবেশে এলো বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে বা বাচ্চার ভেতরকার যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো থাকে তার মধ্যে কিছু রকম কিছু পরিবর্তন আসে তো ইত্যাদি নানান কারণে কিন্তু বাচ্চার স্কিন কালারটা সাময়িকভাবে মানে বাচ্চার যে স্কিনের টোনটা আছে সেটা সাময়িকভাবে চেঞ্জ হয়ে যায় এবং সেটা কিছু মাসের জন্য একটু ডার্ক হয়ে যায় আস্তে আস্তে অনেক বেবির ক্ষেত্রে তিন চার মাস পর থেকে আবার স্কিনের যে আসল কালার সেটা ফিরে আসে অনেক বেবির ক্ষেত্রে মাস পরে আবার কোনো কোনো বেবির ক্ষেত্রে আরও একটু সময় লাগে তারপর আস্তে আস্তে সেই ডার্কনেসটা কেটে গিয়ে আসল স্কিনের কালারটা চলে আসে তো এটা খুবই নর্মাল ব্যাপার এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন যে বাচ্চা যখন জন্মালো তখন স্কিনের কালারটা ফেয়ার ছিল আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে যখন আমরা একটা পিওর ভালো অয়েল দিয়ে বাচ্চাদের গাটা মাসাজ করে দিই ভালোভাবে ওদের স্নান করানো শুরু করে দিই ভালোভাবে বাচ্চারা ফিট করতে শুরু করে দেয় তখন আস্তে আস্তে আমরা দেখব যে কয়েক মাস পর বাচ্চাদের যে আসল স্কিনের কালারটা সেই ডার্কনেসটা কেটে গিয়ে সেই আসল স্কিনের কালারটা ফিরে আসে তো এই নিয়ে কিন্তু আমাদের অযথা চিন্তা করার কোনো দরকার নেই এরপরে তৃতীয় যে কারণটার জন্য বাচ্চাদের স্কিন কালার চেঞ্জ হয়ে যেতে পারে বা স্কিনটা ডার্ক হয়ে যেতে পারে সেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা একদম যে বাচ্চা একদমই ছোট এবং তাদেরকে যদি আমরা একদম রোদে রেখে দিই সূর্যের আলোতে রেখে দিই বিশেষ করে মুখের মধ্যে কিন্তু সূর্যের আলো সরাসরি যাতে না লাগে সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত তো খুব বেশি সূর্যের আলোতে যদি আমরা বাচ্চাকে রেখে দিই বা খুব বেশি ক্ষণের জন্য যদি আমরা বাচ্চাকে সূর্যের আলো রেখে দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনে একটা ট্যান পড়ে যেতে পারে এবং স্কিন টোনটা চেঞ্জ হয়ে যেতে পারে দেখো সূর্যের আলোয় বাচ্চাদেরকে রাখা অবশ্যই দরকার কারণ সূর্যের আলো থেকে খুব সহজেই আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয় ফলে বাচ্চাদেরকে সূর্যের আলোয় অবশ্যই রাখা উচিত কিন্তু সেটা যেন হালকা সূর্যের আলো হয় খুব বেশি সূর্যের আলোতে যদি মানে প্রখর সূর্যের আলোতে একদমই রাখা উচিত না বা অনেকক্ষণ ধরে সূর্যের আলোতে বাচ্চাকে রেখে দেওয়া উচিত না এর ফলে কিন্তু বাচ্চা স্কিনে ট্যান পড়ে যায় এবং বাচ্চার স্কিনটা ডার্ক লাগে এবার বাচ্চাদের যাতে সূর্যের রশ্মি থেকে স্কিনে ট্যান না পড়ে তার জন্য কিন্তু সানস্ক্রিন মাখানোর ব্যাপারটা এখন অনেক বিশেষজ্ঞই সেটাকে সঠিক বলে মনে করছেন না আর আমি পার্সোনালি যেটা নিজেও মনে করি আমি কিন্তু আমার ছেলের স্কিনের ওপরে কোনো রকম সানস্ক্রিম অ্যাপ্লাই করি না কারণ ওই যে একই কথা যে বিভিন্ন রকম ক্রিমের বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো হয় আর সানস্ক্রিন ঠিক কতটা ভালো ভালো উপাদান দিয়ে তৈরি সে সম্পর্কে কিন্তু আমাদের এখনও স্পষ্ট ধারণা নেই সেই কারণে কিন্তু অযথা বাচ্চাদের গায়ের ওপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করা ঠিক নয় এই যে ট্যান্টটা পড়ে যায় সূর্যের আলোয় রাখার ফলে বাচ্চাকে তো সেটা কিন্তু সাময়িক কয়েকদিন যদি আমরা বাচ্চাকে একটু ঘরে রাখি তাহলে কিন্তু সেই ট্যানটা আপনা আপনি চলে যায় যদি বাচ্চা একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চার গায়ে আমরা টক দই লাগাতে পারি মানে মোটামুটি বাচ্চার বয়স যদি এক বছর হয়ে যায় তখন আমরা বাচ্চার গায়ে টক দই অ্যাপ্লাই করতে পারি এই টক দই কিন্তু সানস্ক্রিন যে কাজটা করে সেই কাজটাই করে থাকে মানে ট্যানটাকে দূর করতে সাহায্য করে এছাড়া বীজ ছাড়িয়ে মানে বীজটা ফেলে দিয়ে যদি টমেটোর যে রসটা আছে সেটা বাচ্চার গায়ে লাগানো যায় যদি বাচ্চার বয়স এক বছর হয়ে যায় তারপর তো সেক্ষেত্রেও কিন্তু এই টমেটোর রসটাও বাচ্চাদের yeah ট্যান পড়ে যায় স্কিনে সেই ট্যানটাকে দূর করতে সাহায্য করে তো বাচ্চাকে সূর্যের আলোয় অবশ্যই রাখো তবে সেটা যেন হালকা সূর্যের আলো হয় বিশেষ করে গরমকালে শীতকালে সূর্যের তেজটা অনেকটাই কম থাকে তো গরমকালে অবশ্যই বাচ্চাকে সকালের দিকটাতে মানে যখন সূর্যের তেজ অনেকটা কম সেই সময় বাচ্চাকে সূর্যের আলোয় রাখো বা একটু ছায়া আছে একটু আলো আছে এরকম জায়গাতে বাচ্চাকে খেলতে দাও বা রেখে দাও যাতে বাচ্চার গায়ে হালকা হালকা সূর্যের আলোটা এসে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ বাচ্চাকে টানার সূর্যের আলোতে রেখে দিও না তা না হলে কিন্তু সূর্যের আলো থেকে বাচ্চার স্কিনের উপরে একটা সাময়িক ট্যান পড়তে পারে এবং বাচ্চা স্কিনটা কালচে হয়ে যেতে পারে বাচ্চাদের স্কিন কালচে হয়ে যাওয়ার পিছনে চতুর্থ যে গুরুত্বপূর্ণ কারণটা রয়েছে সেটা হচ্ছে তেল মাখিয়ে যদি বাচ্চাদেরকে সূর্যের আলোয় রাখা হয় তেল মাখানোর পর যদি বাচ্চাদেরকে বা আমরা বড়রাও যদি তেল মাখা অবস্থায় সূর্যের আলোতে যাই তো সেক্ষেত্রে কিন্তু চট করে স্কিনটা ট্যান পড়ে যায় এই তেল মাখা অবস্থায় কিন্তু তাই কখনোই বাচ্চাদেরকে সূর্যের আলোয় রাখা উচিত না যদি বাচ্চাদেরকে সূর্যের আলোয় রাখতে হয় তো আগে সূর্যের আলোয় বাচ্চাকে একটু বসাও বা খেলতে দাও তারপর ঘরে ঢুকিয়ে এনে বাচ্চাকে বাচ্চার টেম্পারেচার গায়ের টেম্পারেচারটা একটু নর্মাল হোক তারপর বাচ্চার গায়ে অয়েল মাসাজ করানো উচিত অয়েল মাসাজ করিয়ে কখনোই বাচ্চাকে অল্প সময়ের জন্য হোক বা দীর্ঘক্ষণের জন্য হোক কখনোই কিন্তু সূর্যের আলোতে রাখা উচিত নয় বাচ্চাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাওয়ার পিছনে বা ডার্ক হয়ে যাওয়ার পিছনে পঞ্চম কারণটি হলো যদি বাচ্চাদেরকে আমরা সুইমিং পুলে পাঠাই সাঁতার কাটানোর জন্য এবং বাচ্চারা যদি প্রায় সেই সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিন টোন চেঞ্জ হতে পারে এই যে সুইমিং পুলের জলটা সেটা কিন্তু বাচ্চাদের স্কিনের কালারটাকে চেঞ্জ করে দেয় তার জন্য কিন্তু যখনই সুইমিং পুলে বাচ্চাকে স্নান করানো হয়ে যাবে তারপর সাথে সাথেই নর্মাল যে জল আছে সেই জল দিয়ে স্নান করে ফেলা উচিত এবং স্নান করার পর মানে যে সমস্ত বেবিরা সুইমিং পুলে গিয়ে স্নান করছে তারা একটু বড়ই হয়ে গেছে তো সেই সমস্ত বেবিদের স্কিনে যে সাময়িক ট্যান পড়ে যায় সেই ট্যানটাকে তোলার জন্য কিন্তু একইভাবে আমরা টমেটোর যে বীজটাকে ছাড়িয়ে তার যে রসটা সেটা লাগাতে পারি আলু কেটে নর্মাল যে আলু হয় সেই আলুটা কেটে তারপর সেটাকে পেস্ট করে তার গায়ে লাগাতে পারি টক দই ব্যবহার করতে পারি আর টক দই তো ভীষণই ভালো তো এই টক দইও ব্যবহার করতে পারি যাতে ওই ট্যানটা দূর হয়ে যায় তো সুইমিং পুলে চান করলেও কিন্তু স্কিন টোন চেঞ্জ হতে পারে তো মোটামুটি খুব বেসিক এই সকল কারণগুলোর জন্য কিন্তু বাচ্চাদের স্কিন টোন চেঞ্জ হয়ে যায় বাচ্চাদের স্কিনটা ডার্ক হয়ে যায় এবং আমরা যদি ঠিকঠাক একটু ব্যবস্থা নিতে পারি তাহলে বাচ্চাদের যে স্কিনের কালারটা আছে সেটা আমরা ধরে রাখতে পারবো তো এবার তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদের স্কিন টোনটাকে ঠিক রাখার জন্য আমরা কী কী করতে পারি ফার্স্ট বলি বাচ্চাদের গায়ে কিন্তু রোজ সাবান বা রোজ যে কোনো যে বডি ওয়াশ হয় সেগুলো অ্যাপ্লাই করা উচিত বাচ্চাদের গায়ে সপ্তাহে এক থেকে দু দিন বডি ওয়াশ মাখানো যেতে পারে এবং যদি বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তো সেক্ষেত্রে একটু দুধের স্বর এবং একটু ময়দা একসাথে মিশিয়ে তারপর সেটা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করা যেতে পারে এই দুধের স্বর আর ময়দাও কিন্তু বাচ্চার স্কিনের যে ময়লাটা আছে সেটা দূর করতে সাহায্য করে আর এটার কোনো খারাপ এফেক্টও বাচ্চাদের স্কিনে পড়ে না রোজ সাবান বা বডি ওয়াশ কিন্তু বাচ্চাদের স্কিনে স্নান করানোর সময় অ্যাপ্লাই করা উচিত নয় বাচ্চার কে ঝকঝকে উজ্জ্বল রাখার জন্য কিন্তু রেগুলার বেসিসে যে কোনো পিওর এডিবেল টাইপের ভার্জিন বা কোল্ড প্রেস এরকম কোনো অয়েল দিয়ে বাচ্চার গায়ে মাসাজ করানো উচিত সেটা হতে পারে কোকোনাট অয়েল সেটা হতে পারে আমন্ড অয়েল সেটা হতে পারে অলিভ অয়েল তো যে কোনো পিওর একটা ভালো এডিবেল টাইপের মানে খাওয়া যায় বড়রা খেতে পারে এরকমই পিওর টাইপের কোনো অয়েল দিয়ে বাচ্চার গায়ে প্রতিদিন মাসাজ করানো উচিত এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্রিম আর লোশানের থেকে অনেক ভালো ফল দেয় এবং এটা বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখতে চকচকে রাখতে হেলদি করতে অনেক সাহায্য করে থাকে এরপর যেটা তোমাদের সাথে শেয়ার করো সেটা হচ্ছে বাচ্চাদের স্নানের টাইমটাকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত করা উচিত মোটামুটি পাঁচ মিনিট থেকে ম্যাক্সিমাম দশ মিনিট এই সময়ের মধ্যে কিন্তু বাচ্চাদের স্নান কমপ্লিট করে দেওয়া উচিত তা না হলে কিন্তু বাচ্চাদের স্কিনে ড্রাইনেস চলে আসবে এবং সেখান থেকে কিন্তু বাচ্চাদের স্কিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে আর চট করে কিন্তু ড্রাইনেস থেকে র্যাশ আসে এবং তার ফলে বাচ্চাদের স্কিন ড্যামেজ হয়ে যাবে আর স্কিনের মধ্যে একটা ডার্কনেস চলে আসবে বা লালচে ব্যাপার চলে আসবে বাচ্চাদের যাতে স্কিন টোন ঠিক থাকে তার জন্য যদি বাচ্চাদেরকে সূর্যের আলোতে বার করতেই হয় তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা হ্যাট পরিয়ে রাখতে পারি মাথায় বা বাচ্চাদের মুখে যাতে রোদ না লাগে মুখটা যাতে কালচে না হয়ে যায় তার জন্য বাচ্চাদের মাথায় ক্যাপ পরে তাদেরকে বাইরে পাঠাতে পারি এছাড়া যখন বাচ্চারা বাইরে বেরোবে তখন একদমই পাতলা টাইপের ফুল স্লিপ মানে একদম পুরো হাতা আছে এরকম ড্রেস পরে তারপর আমরা বাচ্চাদেরকে পাঠাতে পারি তো মোটামুটি বেসিক ব্যাপারগুলো যেগুলো আর কি বাচ্চাদেরকে প্রখর সূর্যের রশ্মির হাত থেকে বাচ্চাদের স্কিনটাকে বাঁচাবে এই সমস্ত বেসিক ব্যাপারগুলোকে আমরা ফলো করতে পারি এরপর বলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাচ্চাদের স্কিন ভালো রাখতে বা বাচ্চাদের স্কিন টোনটাকে সুন্দর রাখতে বাচ্চাদের স্কিনটাকে চকচকে রাখতে অনেক সাহায্য করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানো উচিত যে বাচ্চা ব্রেস্ট ফিট করছে সেই সমস্ত বাচ্চাদের ব্রেস্ট মিল্ক ভালোভাবে খাওয়ানো উচিত যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করাচ্ছেন সেই সমস্ত মায়েদেরও কিন্তু খাদ্য তালিকায় বেশ কিছু এমন খাবার রাখা উচিত যে খাবারগুলো বাচ্চাদের স্কিন ভালো রাখতেও সাহায্য করে এছাড়া যে সমস্ত বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তো তাদেরও হেলদি ঘরের ভালো ভালো খাবার দাবারই খাওয়া উচিত একদম ফ্রেশ বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের ফল এছাড়া নর্মাল যা যা খাবার দাবার হয় সেগুলো অবশ্যই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে যাতে বাচ্চারা ভেতর থেকে হেলদি থাকে বাচ্চাদের প্রত্যেকটা কোষ সজীব থাকে এবং এই ভেতর থেকে যদি বাচ্চারা হেলদি থাকে সেটা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে দিয়েও প্রকাশ পাবে এবং বাইরে থেকে স্কিনটাকে আর ডার্ক মনে হবে না কোন কোন খাবারগুলো খেলে বাচ্চাদের স্কিন চকচকে হতে পারে স্কিন সুন্দর হতে পারে স্কিনটা ভেতর থেকে হেলদি হতে পারে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তো তোমরা যারা এই ভিডিওটা দেখানি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও তো মোটামুটি এই সমস্ত কারণগুলোর জন্য বাচ্চাদের স্কিন টোন চেঞ্জ হয়ে যায় এবং স্কিনটা কালচে টাইপের হয়ে যায় আর আমরা যদি এই এই স্টেপ যেগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করলাম তো সেই সমস্ত স্টেপগুলো ফলো করতে তাহলে বাচ্চাদের স্কিনটাকে আমরা সুন্দর রাখতে পারি এবং উজ্জ্বল রাখতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলে ंगे अटस थे थैंक यू